হোয়াটসঅ্যাপ বন্ধুরা কেমন আছো বলো, তোমরা আশা করে আছো তোমরা ভালো। ভাইরে ভাই আজ যারা আমরা কথা বলতে চলেছি, আজ কথা বলতে চলেছি কিছু নকল হিরোদের, পাগলামিদের। আমরা ভাইরে ভাই এদের বেশ কিছু কিছু ভিডিও দেখার পর তোমাদের একটা কথাই মনে হবে, আহাহা আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। তাহলে বেশি ভার নেব, একটা ছোট ইন্ট্রো দেওয়া দিয়ে ভিডিও শুরু করা যাক। স্টার্ট ব্রাদার, मेरा नाम प्रिया चोपड़ा है और तुम ये जानना चाहती हो कि मैं रेस हार क्यों गया तुम्हारे लिए। হে গাইস, এই ভিডিওটি দেখার পর আমার একটা কথাই মনে হচ্ছে যে তুমি শাহরুখ খানকে এক বছর তোমার আলমারির মাথায় শোকেসে গুছিয়ে রাখার পর যে ধুলো বালি ময়লার এবং ঝুলটা পরে যে মুখে যে একটা স্তর বসে, এটা কি মনে হচ্ছে আমাদের শাহরুখ খান? না 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 না, প্রভুর সাথে তুলনা করলে আবার ভুল। কোথায় কাশ্মীরের উল আর কোথায় বগলের চুল, মানে তোকে শাহরুখ খান মনে হচ্ছে নিজেকে, মানে একটুকুনি কি কাটিং লেগেছে, নিজেকে সালির বেটিং মনে করছে। না রে ভাই, সুটিয়ে লাল করে দেবো। एक बार इधर आके तो दिखा तेरी माँ की चुत तेरी। ये बोल तू, ये तो कार वीडियो देखा ली। अरे बोल लगा 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 लगा। इधर के रे भाई, এর তো শাহরুখ খানের ডুপ্লিকেট মৌরিক খান মনে হচ্ছে। এ যেন সে হাওয়ায় ও দলছে। কি হচ্ছে ভাই, কি একে তো, একে তো আমি তো জোরে ফুদলি তো মানে উড়ে যাবে। বল টু, একে তুই শীঘ্র হাতে ফাতে একটু শেকড় টেকড় বেঁধে দে, মানে কড়া কড়া টড়া বেঁধে দে, না যখন তখন উড়ে যাবে। উড়ে গিয়ে আবার শাহরুখ খানের কাছে গিয়ে পড়বে আমাদের মৌরিক খান। বন্ধ করো হাত জোড় কে মে। হে গাইস, এবার তোমরা দেখে নেবে যে আমাদের প্রসেনজিতের ছাটমালকে। এই ভিডিওটি দেখার পর তোমার নিচের টুনটুন উপরে গিয়ে টিং ট্যাং বল খেলতে পারে। দেখে নাও তোমরা তাহলে এক ঝলকে। আমি যে তোমায় ভালোবাসি, কিন্তু আপনার ভালোবাসায় আমার কিচ্ছু যায় আসে না। হ্যাঁ, তুই ভাই নিজেকে প্রসেনজিৎ বলে দাবি করিস, তা আবার লিটিল প্রসেনজিৎ ভাই, তোকে কোন অ্যাঙ্গেল থেকে প্রসেনজিৎ মনে হচ্ছে? তোকে একটা উক্তি মনে হচ্ছে যে তুই প্রসেনজিতের ডিম ফুটে বেরোনো বাচ্চা। গাইস, এর মুখটা একবার দেখে নাও, বাংলা বোতলের মতো প্রসেনজিৎ দাবি করছে, আমার নিজের ক্যাপশনে লিখে লিখেছে ছোট প্রসেনজিৎ। দাঁড়া, আমি তোকে প্রসেনজিতের ক্যারেক্টার দেখাচ্ছি। এই একটা ছোট চশমা, এই চশমাটা চুকে পড়ে নিলি আর এরকম মুখ করে দিলি, নিজেকে প্রসেনজিৎ বলা যায় না। ঠিক আছে, প্রসেনজিৎ হতে গেলে নিজেকে ট্যালেন্টের দরকার। তোর মতো পাগলা চোদার অ্যাটলাস প্রসেনজিৎ হতে পারবি না, ছাটমান হিসেবেও পারবি না, দূর পাগলা চোদা। আগ সে আগ বুঝেগি দিল কি, আগ সে আগ। ও কাকা, তুমি এত রেগে গেছো কেন? তোমাকে কেউ বিমল দেয়নি নাকি ভাই? তুমি এত রেগে গেছো কেন? তোমাকে দেখে মনে হচ্ছে সালা পাক্কা বিমল খোর। দেখো মনে এমন মুখটা করছে সালা, এমন মুখটা করছে, আর চুল ফুলগুলো দেখো সালা, মনে হচ্ছে একদম পুরো পাগলা চোদা। তোকে মানে কেউ বিমল দেয়নি, এত রাগ কিসের? তোর রাগের না 108টা বলে দিচ্ছি। বল যা যা যা, কাকা গিয়ে একটু বিমল খাওয়া, বলো ভাষা কেসেরি। निकल लौड़े, पहली फुर्सत में निकल, कोई जरूर। हे गाइस, यही तो हमारे चले जे सलमान चाचा, সে আমাদের আসল সালমান খানের গুড় থেকে বেরোনো হালকা নিকৃষ্টতম প্রাণী হচ্ছে এই মালটা। হে গাইস, একটা কথা আমি বলি, আমার সাদা মনে প্রচুর কাজ আছে যে কেউ যদি গরিলার মতো দেখতে হয় তাকেই কি সালমান খান বলে দাবি করা যায়? তোমরাই বলো। এই মারাত, আমি কি কোনোখান থেকে কি সালমান খানকে কি গরিলা বলে ডেকেছি? চাপ মারা।
বোকা লোক, পাগল ছাগল লোক, কথা বলতে পারে না, কথা আটকে যায়, ম্যায় 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 করে, গায় 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 করে। রসগোল্লা কামড়ে ধরবে, তুই নিজেও ধরতে পারবি না, মানে আমারও তো দুটো কামড়ে দিতে পারে, যা বললু যা যা যাকে শীঘ্র অ্যাসাইলামে ভর্তি করে দেয়। টিপিক্যাল পাগলাচোদা মানে সালমান খানের। Few moments later. Hey guys, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেল জানো তুমি যারা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাম করে দাও, আর বলছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সেফ ড্রপ সেভ লাইফ টেকনোলজিয়া।